বিষয় হলো আনবক্সিং। আমি কিছুদিন হলো বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম অনলাইন, তো সেগুলো ধীরে ধীরে এসেছে, স্টক হয়েছে, আর তারপর আজকে হচ্ছে সেই দিন। আজ আমি এগুলো সব আনবক্স করে তোমাদের দেখাবো। বেসিক্যালি যে প্রোডাক্টগুলো আনিয়েছি আর কি এবারে, সেগুলো কিন্তু পুরোটাই স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের ওপর বেস করে। তো আমি জানি না, আমি এখনও অবধি এগুলো ইউজ করিনি, আমি জাস্ট বিভিন্ন জায়গায় রিভিউ পড়ে তার উপর বেস করে আমি জাস্ট প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম, কারণ আমার দরকারও ছিল। তো সেগুলো এসেছে, এটা কোনো রিভিউ ভিডিও নয়, এটা জাস্ট আনবক্সিং হবে এবং আমি দেখাবো আমি কী কী জিনিস অর্ডার করেছি, ঠিক আছে? চলো। তো ফার্স্ট অফ অল আমি যেটা আনবক্স করবো সেটা হচ্ছে মামা আর্থের একটা প্রোডাক্ট। আমি জানি না, আমি একসাথে একটা কম্বো প্রোডাক্টও অর্ডার করেছিলাম আর একটা সিঙ্গল প্রোডাক্টও অর্ডার করেছিলাম, তো জানি না এটা কোনটা, খুলে দেখতে হবে এটা কোনটা। ওকে, এটা হচ্ছে মামা আর্থের অ্যান্টি হেয়ার ফল কম্বো প্যাক, আর এটা হচ্ছে মামা আর্থ অনিয়ন শ্যাম্পু, আর এটা হচ্ছে মামা আর্থ অনিয়ন কন্ডিশনার। এটা হচ্ছে পুরোপুরি সিলিকন ফ্রি, সিলিকন অ্যান্ড প্যারাবেন ফ্রি প্রোডাক্ট, এবং এটা পুরোপুরি ন্যাচারাল ওয়েতে বানানো, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে এর মধ্যে। তো সেই জন্য আমার মনে হলো এটা ইউজ করে দেখা যেতেই পারে, কারণ আমারও রিসেন্টলি একটু হেয়ার ফলের প্রবলেম হচ্ছে, তো সেই জন্য আমি এটা অর্ডার করেছিলাম। তো ইউজ করে দেখি কীরকম কী হলো, অন্তত 15 থেকে 20 দিন তো আমাকে ইউজ করতেই হবে। সবচেয়ে ভালো যদি 1 মাস এটাকে ইউজ করা যায়, তারপর যদি তোমাদের সাথে আমি রিভিউ শেয়ার করি তাহলে আমার মনে হয় আমি ঠিকঠাক রিভিউটা দিতে পারবো। আর সেই সঙ্গে বলছে এটা হেয়ারকে স্মুথ করে, সিল্কি করে, তো দেখা যাক কীরকম রেজাল্ট পাই। এবার নিয়ে নেবো মামা আর্থের সেকেন্ড প্রোডাক্ট। এটা আমি জানি, কারণ আমি একটা কম্বো অর্ডার করেছিলাম আর একটা সিঙ্গল প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো আমি জানি এটাতে কি আছে। এটা হচ্ছে মামা আর্থের ভিটামিন সি ফেস মাস্ক। এটারও রিভিউ ভীষণ ভালো। এমনিতেই ভিটামিন সি আমরা জানি স্কিনের জন্য ভীষণ ভালো, তো স্কিনে একটা গ্লো নিয়ে আসে, এছাড়াও এর আরও কিছু ভালো গুণাগুণ রয়েছে, তো সেই জন্য আমি এটা অর্ডার করেছি। এটা একটু খুলে দেখতে পারি, এর মধ্যে যেহেতু ভিটামিন সি আর সেই সঙ্গে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন টার্মারিক এক্সট্র্যাক্ট আছে, তারপর ক্যামোমেল এক্সট্র্যাক্ট আছে, তো এর ফলে কি হয় এটা স্কিনকে অনেক বেশি গ্লো করতে সাহায্য করে, আর সেই সঙ্গে এর মধ্যে যে অ্যান্টি এজিং প্রপার্টিজ রয়েছে, তো সেগুলো খুব স্বাভাবিকভাবে আমাদের স্কিনে যে অসময়ে যে এজিং এসে যায় সেটাকে আটকাতে সাহায্য করে। অনেক সময় কি হয় চোখের নিচে রিঙ্কলস খুব দ্রুত চলে আসে আমাদের, বা আমাদের এই জায়গাটাতে, এই লাফিং এরিয়া, এখানে রিঙ্কলস খুব তাড়াতাড়ি চলে আসে, তো সেগুলোকে চট করে আসতে দেয় না এই ফেস মাস্কটা যদি ইউজ করা যায়, এটা এদের দাবি। আমি জানি না, আমি এখন অবধি এটা ইউজ করিনি, তো ইউজ করে কি এর রেজাল্ট পাই বলছে, এটা সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে ফেস প্যাকটা, তো আমি যখন ইউজ করবো অবশ্যই আমার ব্লগে সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর তারপর এর রেজাল্ট কী সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। নেক্সট আমি অর্ডার করেছি ওয়াওয়ের একটা প্রোডাক্ট। আমি জানি এর মধ্যে কী আছে, কিন্তু তোমাদের সামনে খুলে তবে দেখাবো। এটার জন্য আমি খুব এক্সাইটেড। মাঝে মাঝে ইনস্টাগ্রামে অ্যাড আসছিল, ফেসবুকে অ্যাড আসছিল, তো সেটা দেখে আমি এর সার্চ করি এবং এর ডিটেলসগুলো দেখি, এবং রিভিউজও এরও যথারীতি ভীষণ ভালো। আচ্ছা, এটা হচ্ছে ওয়াওয়ের ফেস ওয়াশ, অ্যাপেল সাইডার ভিনিগার ফেস ওয়াশ। দেখাই তোমাদের জিনিসটা, এটা একটু অন্য রকমের এই ফেস ওয়াশটা, মানে আমি এর আগে এই ধরনের ফেস ওয়াশ কখনোই ইউজ করিনি,
এটা একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে দেখো আমি নিজেও জানি না এটা কিভাবে। ওকে দেখো এটা হচ্ছে এখানে ব্রিসলস রয়েছে, তো এখানে এইটাকে খুব সম্ভবত এখানে এইভাবে প্রেস করতে হবে। দেখো এখানে আঙুলের ছাপ দেওয়া আছে, তার মানে এটাকে ধরে এইভাবে প্রেস করতে হবে আর এখান থেকে ফোম বেরোবে, ফোমের আকারে ফেস ওয়াশটা বেরোবে এবং সেটাকে মুখে এইভাবে সার্কেল মানে ক্লক ওয়াইজ সার্কেল করে করে আর কি এইভাবে এটাকে ইউজ করতে হবে। আমি যখন ইউজ করবো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এতে যে ইনগ্রিডিয়েন্টস আছে, আমি মোটামুটি যখনই কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্ট অর্ডার করি আমি সবার আগে তার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখি, সেগুলো মানে কতটা কী ভালো বা কী কী ইনগ্রিডিয়েন্টস আছে সেটা আমার মনে হয় সবার আগে দেখা দরকার। তারপরে সেকেন্ডলি আমি যেটা দেখি আমি রিভিউগুলো করি, কে কী বলছে এটা সম্পর্কে, তারপর আমি অর্ডার দিই। তবে যতক্ষণ না নিজে ইউজ করছি আমি তো বলতে পারবো না এটা কতটা ভালো বা কতটা এফেক্টিভ, কিন্তু আমার মনে হলো যে আমাকে আমার স্কিন কেয়ার প্রোডাক্টের একটু প্রোডাক্টগুলো একটু চেঞ্জ করতে হবে, কারণ আমার মনে হয় মাঝে মাঝে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্ট চেঞ্জ করা দরকার। তার কারণ আমরা প্রতিদিন বাইরে বেরোচ্ছি, সূর্যের আলো, ইউভি রেজ, যা যা দরকার, ডার্ক পলিউশন সবই আমাদের লাগছে স্কিনে এবং এটা দিন দিন বাড়ছে, কাজে স্কিনের প্রবলেমও প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তো সেই জন্য কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্ট এমন নয় যে একটাই প্রোডাক্টের ওপর স্টিক হয়ে থাকতে হবে, অনেক নতুন নতুন প্রোডাক্ট আসছে, নতুন নতুন প্রবলেমগুলো সলভ করার জন্য নানা রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে নানা ধরনের প্রোডাক্ট আসছে, তো আমার মনে হয় সেগুলোকে ট্রাই করা উচিত। তো সেই জন্যই আমি এটা অর্ডার করেছি। এর মধ্যে অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে সঙ্গে এর সঙ্গে এখানে রয়েছে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, আর অ্যালোভেরা তো জানোই স্কিনকে ভীষণ মানে সুদিং করতে মানে ভীষণ সাহায্য করে, মানে খুব সুদিং একটা এফেক্ট আনে স্কিনের মধ্যে। তো যেহেতু আমার স্কিন ভীষণ সেন্সিটিভ, বাইরে বেরোলেই একটা রেডনেস চলে আসে, হ্যাঁ, বা একটু এদিক ওদিক হলে প্রবলেম আসে আমার, তো সেই জন্য আমার এই ধরনের ফেস ওয়াশের দরকার ছিল আর সেই জন্য আমি এটা অর্ডার করেছি। ইউজ করে অবশ্যই তোমাদের রিভিউ দেবো। পরের প্রোডাক্ট হচ্ছে অজিভার। আমার মনে হয় স্কিনকে শুধুমাত্র বা হেয়ারকে শুধুমাত্র বাইরে থেকে কেয়ার নেওয়াটাই যথেষ্ট নয়, ভেতর থেকেও আমাদের কিছু কেয়ার নিতে হয়। যেমন আমরা ভালো ভালো সবজি, ফ্রেশ ফ্রুটস এগুলো যেমন খাই, সেই সঙ্গে পরিমাণ মতো জল খাই, যেগুলো আমাদের ভেতর থেকে আমাদের স্কিনকে গ্লো করে, স্কিনকে হেলদি রাখে। তো সেই কারণেই আমি এই অজিভার এই প্রোডাক্টটা অর্ডার করেছি। আমি জানি না এটা কী প্রোডাক্ট আছে, আমি বেসিক্যালি দুটো অজিভা থেকে দুটো জিনিস অর্ডার করেছি, দুটোই ভীষণ দরকার, একটা এজের পর এগুলো ভীষণ দরকার। দেখি প্রথমে কি জিনিস বেরো। প্রথমেই স্কিন কেয়ারের জন্য একটা স্পেশাল জিনিস বেরিয়েছে, সেটা হচ্ছে অজিভা হচ্ছে প্লান্ট বেসড প্রোডাক্ট, মানে এর সমস্ত যা যা অজিভার যত রকমের প্রোডাক্ট আজ অবধি বেরিয়েছে সবই কিন্তু প্লান্ট বেসড, ঠিক আছে। তো আমি যেটা অর্ডার করেছি তার সেটা হচ্ছে কোলাজেন। কোলাজেন হচ্ছে একটা প্রোটিন, এই প্রোটিনটা মানে একটা বয়সের পর কি হয় কোলাজেন আস্তে আস্তে আলগা হতে থাকে, ঢিলা হতে থাকে, যার ফলে কি হয় আমাদের স্কিনে এজিং চলে আসে, কুচকে যেতে থাকে চামড়া। এই প্রোডাক্টটা হচ্ছে কোলাজেন বিল্ডার, ঠিক আছে। একটা বয়সের পর কিন্তু আমাদের এই কোলাজেনটা যাতে টাইট থাকে, সহজে যাতে আমাদের স্কিনে কোনো রিঙ্কলস বা ভাঁজ যেটা বলা হয়, যেটা আমাদের এজিংয়ের যে সিমটমগুলো সেগুলো যাতে দেখা না যায়, তার জন্য এটা ইউজ করা, এটা খাওয়া, বেসিক্যালি এটা খেতে হবে। কোলাজেন বিল্ডার অজিভার প্ল্যান্ট বেসড কোলাজেন বিল্ডার, এটা আমাদের কোলাজেনকে টাইট রাখতে সাহায্য করে এবং আমাদের যে এজিং যেটা যদি সেটা সময়ের আগে চলে আসে তাহলে সেটাকে কিন্তু আটকাতে ভীষণভাবে সাহায্য করে। তো দেখে এটা ইউজ করে কী এফেক্ট পাই, এটা অবশ্যই এক মাস অন্তত এটাকে রেগুলার বেসিসে ইউজ করতে হবে। তো যদি ভালো এফেক্ট পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কী এফেক্ট ভালো না খারাপ, কতটা কী এরা যা দাবি করছে সেই অনুযায়ী এরা ততটা এটা কাজে দিচ্ছে কি না সেটা অবশ্যই আমি ইউজ করার পর তোমাদের সাথে শেয়ার করব। চলো চলে আসি নেক্সট প্রোডাক্টে।
দুটো খুলেছি। এটা হচ্ছে অজিবা প্ল্যান্ট বেসড ইমিউনিটি বুস্টার। এর মেইন ইনগ্রেডিয়েন্টস হলো ভিটামিন সি, যেটা ভীষণভাবে আমাদের স্কিন, যেমন একদিকে যেমন এটা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায়, তেমনই অন্যদিকে আমাদের স্কিন, আমাদের হেয়ার, নেলস এগুলোকে কিন্তু ভীষণভাবে একটা গ্লো, একটা শাইন নিয়ে আসে। এই ছিল আমার আজকের আনবক্সিং ভিডিও। তো যে জিনিসগুলো অর্ডার করেছি সেগুলো সবকটাই আমার দরকার ছিল। এটা কোনো রিভিউ ভিডিও নয়, এটা জাস্ট একটা আনবক্সিং ভিডিও। আমি তোমাদের দেখালাম আমি কী কী জিনিস আনিয়েছি, এবার এগুলো আমি ইউজ করবো, ইউজ করে অবশ্যই আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আসছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, প্লিজ কমেন্ট করো তোমাদের কেমন লাগছে আর নতুন কী তোমরা চাইছো দেখতে আমার চ্যানেলে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, তখন জানাবো।